আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে যেটা ভাবা যায় না। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাই নদীর ধারে, মানে শিলাবতী নদীর ধারে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ক্যানিয়ন, চলুন আজকে দেখি ঘুরে কী আছে ক্যানিয়নে। গড়বেতা নামটি সম্পর্কে অনেকেই পরিচিত, কিন্তু এই গড়বেতার মধ্যে একটা এত সুন্দর জায়গা আছে সেটা বোধ হয় অনেকেরই অজানা। গড়বেতার শিলাবতী নদীর ধারে প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা এক ভূমিরূপ যেটার নাম গনগনি। এই গনগনিতে গড়ে উঠেছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, তাই জন্য গনগনিকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের সবসময় তো আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে যাওয়ার সামর্থ্য হয় না, কিন্তু আমাদের হাতের কাছেই এত সুন্দর একটি জায়গা রয়েছে যা না দেখলে বোধহয় সত্যি মিস করার মতো বিষয়। শিলাবতী নদীর ধারে এত সুন্দর প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া ভূমিরূপ অদ্ভুত করে দেওয়ার মতো, অবাক করে দেওয়ার মতো জিনিস। আপনারা একবার ঘুরে দেখুন এই জায়গাটা কত সুন্দর, প্রকৃতি কত সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটিকে। এইখানে আপনারা খাবার দাবারের টুকটাক জিনিস পেয়ে যাবেন, আর এখানে এলে হাতে টাইম নিয়ে আসবেন, কারণ আধ ঘন্টা এক ঘন্টায় এই জায়গাটা আপনাদের কমপ্লিট হবে না। এই জায়গাতে এলে আপনাদের মনে হবে যে আরও অনেকটা সময় এখানে কাটিয়ে যায়। কিভাবে যাবেন? খুব সহজ, গড়বেতা স্টেশন অথবা গড়বেতা বাসস্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের পথ। যে কোনো টোটো অথবা রিক্সায় চাপবেন আর পৌঁছে যাবেন এই গনগনি। এই গনগনি হলো আসলে একটি পিকনিক স্পট। এই গনগনিতে গরমকালে বিশেষ কিছু লোকজনের দেখা মেলে না, কিন্তু শীতকালে এই জায়গাটি লোকজনে বিশাল জমজমাট থাকে। এখানে যদি কেউ থাকতে চান তাহলে এখানে একটি ডাক বাংলো রয়েছে, সেখানে থাকতে পারেন, অথবা এখানে শহরের মধ্যে অনেক বেসরকারি হোটেল অথবা লজ রয়েছে, সেখানেও থাকতে পারেন। আর যদি কেউ বিষ্ণুপুর ঘুরতে আসেন তাহলে বাস অথবা কোনো গাড়ি ভাড়া করে কিছুক্ষণের জন্য ঘুরেও যেতে পারেন এই জায়গাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা জায়গায়। আর এখন একটা কথাই বলবো, ঘরে থাকুন, সাবধানে থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।